আসসালামু আলাইকুম। প্রথম আলোর একটি হেডলাইন দেখলাম, সেই হেডলাইনটি সম্পর্কে একটু আলোচনা করব। এছাড়া আরো বেশ কিছু বিষয় রয়েছে। দেখুন, এখানে বলা হয়েছে যে দুশ্চিন্তা করবেন না, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না, বলেছেন পরিকল্পনা মন্ত্রী। আমরা এখানে যে রিপোর্টটি রয়েছে তার সামান্য একটা অংশ পড়ব। সেই অংশটি হচ্ছে, এক মাসের মধ্যে দেশ আগের অবস্থায় ফিরে আসবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, তিন মাস ধরে একটি কুচক্রী মহল বলে আসছে বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হয়ে যাবে, এইসব কথা আমল নিয়ে দুশ্চিন্তা করবেন না, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। এখানে উনি বলছেন, তিন মাস ধরে একটি কুচক্রী মহল, অর্থাৎ সমস্যাগুলো নিয়ে যারা কথা বলছেন তারা হচ্ছে কুচক্রী মহল। এবং উনি নিজেও স্বীকার করছেন যে দেশ এক মাসের মধ্যে আগের অবস্থায় ফিরে আসবে, তার কোনো না কোনো একটা সমস্যা আছে। আসুন সেই সমস্যাগুলোকে একটু দেখি। প্রথম হচ্ছে, জ্বালানি তেলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়বে, এই সম্পর্কে প্রধানমন্ত্রী কি বলছেন? অক্টেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু। আচ্ছা, এখানে আমরা শুনলাম তিনি এক মাস আগে বলেছিলেন যে তেল আমরা উৎপাদন করি। এখন ঘটনা হচ্ছে, তেল যেহেতু দাম বাড়লে এর সব কিছু উপরে ইফেক্ট পড়বে। এখন আসলে এখানে যিনি ভিডিওটি তৈরি করেছেন তিনি বলেছেন যে একদিন আগে বলেছেন, কি বলেছেন? এখন প্রশ্ন হচ্ছে যে আজকে সারা বিশ্ব বাজারে যখন তেলের দাম বেড়ে গেছে, আমাদেরকে তো তেল কিনে আনতে হয়, আপনারা কি বলতে পারেন যে আমরা কত টাকা ভর্তুকি দিই বছরে? উনি বেশ সুন্দর করে ভিডিওটি মেক করেছেন, টিকটক একটা ভিডিও বানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন 450 কোটি টাকা ঋণ চায় সরকার। কেন এই লোনটি প্রয়োজন হচ্ছে সেটা আমি কিন্তু এই যে গ্রাফ চার্টটি কিন্তু ফোকাস করেছেন বা এটাকে পাবলিশ করেছেন, এটা হচ্ছে ফরেস্ট কুকসন নামে একজন, তিনি এই চার্টটি দিয়েছেন। এই চার্টে ওভারঅল ব্যালেন্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সবকিছু হিসাবপত্র করে যেটা আমাদের হাতে আছে সেটা। তো আমাদের হাতে বর্তমানে যেহেতু আমাদের 21-22 অর্থ বছর শেষ হচ্ছে, এই সময় আমাদের হাতে এই পরিমাণ -4.3 মিলিয়ন। আবার 22-23 অর্থ বছরে আমাদের হাতে থাকবে -12.8 মিলিয়ন। এছাড়াও আমাদের কিন্তু লোন পরিশোধ করতে হবে, এই যে লোন 2.78 মিলিয়ন। তো এখানে 4.3 মিলিয়ন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 4.5 মিলিয়ন, এই লোনটা এই জন্যই প্রয়োজন।